তোমরা সকলে কেমন আছো? আজকে আমি আর আরোহী একসাথে ব্লগ স্টার্ট করছি। আজকে হচ্ছে নিউ ইয়ার ইভ, সো এখন আমাদের স্পেশাল মেনু প্রিপারেশন চলছে। সো নিউ ইয়ার ইভ স্পেশাল আমাদের আইটেমস হচ্ছে এগনক। সো এগনকের জন্য আমরা একটা সেপারেট ইউটিউব ভিডিও বানিয়েছি, আমি এই ভিডিওর সাথে লিঙ্ক করে দেবো, তোমরা ওইটাকে দেখে নিজেরাও ট্রাই করতে পারো। আর আরোহী আমার চুল টেনে ন্যাড়া করে দিচ্ছে, আর আরোহী পেছন থেকে আমার চুল টেনে টেনে ছিঁড়ে দিচ্ছে। আর এখানে সৈকত হচ্ছে কাবাবের প্রিপারেশন করছে, দেখাচ্ছি দাঁড়াও। আর এখানে সৈকত আমাদের কাবাব বানাচ্ছে, মালাই কাবাব। তো এই মালাই কাবাবে চিকেন গুলো ম্যারিনেটেড ছিল উইথ আ লট অফ গুড থিং। আর এখন সৈকত বাটার আর ঘি মিশিয়ে সেইটার মধ্যে এই ম্যারিনেটেড চিকেন চিজ গুলোকে ফ্রাই করছে। তো আমাদের মালাই কাবাব রেডি হচ্ছে, আমরা দেখাচ্ছি কিরকম দাঁড়ায় মালাই কাবাবটা একটুক্ষণ পর ভাজা হয়ে যাওয়ার পর। এখন আমি আর আরোহী আবার চলে এসেছি আমাদের কাবাব চেক করতে। আমার চুলটা এখনো পাগলের মতোই আছে, আমি এখনো ঠিক করতে পারিনি আমার চুল। আরোহী একদম ও উল্টে পড়ে গিয়ে দেখছে যে কি হচ্ছে। আমাদের কাবাবের এক সাইড অলমোস্ট রেডি, এখন আস্তে আস্তে হচ্ছে। আমরা একটু ধৈর্য ধরছি, ধৈর্যের ফল সবসময় সুফল হয়, ফল সবসময় মিঠা হয়। দারুণ গন্ধ বেড়াচ্ছে, খুব সুন্দর গন্ধ বেড়াচ্ছে, গন্ধতেই অর্ধেক পেট ভরে যাচ্ছে। কি বলে না, ঘানে অর্ধ ভোজনম, ঘানে অর্ধম ভোজনম, ঘানে অর্ধম ভোজনম হয়ে যাচ্ছে আমাদের। আরো ইজ অলসো ভেরি কিউরিয়াস টু সি কি হচ্ছে, খুব মোবাইল নিয়ে কিউরিয়াস, দ্যাট ইজ নট গুড। আমরা ওকে মোটো স্ক্রিন টাইম করতে দিই না, আজকে যে একটু ব্লগ করছি তাই। নাও ইটস অলমোস্ট ডান, যা দারুণ গন্ধ বেড়াচ্ছে, মানে আই ক্যান নট রিয়েলি ওয়েট ফর ইট। এখানে আমাদের গার্লিক মাশরুমের কুকিং চলছে। এখানে আমরা নিয়েছি হচ্ছে পোর্টাবেলা মাশরুম, আর সেটা কি মাশরুম, ওটাকে বাটার আর গার্লিকের মধ্যে ফ্রাই করা হচ্ছে। আর এটা কাবাব আর স্যালাড, এটা হচ্ছে আমাদের মেন কোর্স ফর দ্য নিউ ইয়ার ইভ। আর সাথে থাকছে এগনক ইন দ্য সাইড অ্যাজ আ ডেজার্ট। তো তোমরা দেখতে থাকো, আমি দেখাচ্ছি ফাইনালি কীরকম হলো। তোমরা যে কি করতে, এমন নয় ভেজে ভেজে পুরো মাশরুমে গুলটি বৃষ্টি সব ভেজে পুরো প্রায় চিপড়ে করে কথা বলে আমাদের সাথে। মানে ওর থট প্রসেস কিছু যে ভাজাচ্ছে না ভাজাচ্ছে না, একদম পটেটো ফ্রাই এর মতো চাই। জুড়ে করতে হবে না, মাশরুম গরম করে নিয়ে যা। আই হোপ আই থিংক সবগুলো ঠিকঠাক কুক হয়েছে। আর একটু তো, আর একটু তো নিয়ে নিচ্ছে। নিজে চুপচাপ পড়ছে না, তখন নিজের একটা ইমাজিন করছে কি হচ্ছে, তাতে ওদের মাথাটা ভালো হয়। And then
a little bit more maybe. And then the magic ingredient, a little bit more nutmeg, freshly grated nutmeg, and that makes you the best eggnog you can make at home. And at home versions are actually better. All fresh ingredients. It's fantastic. It feels like I'm drinking creme brulee. Really? Yeah. Cheers. Dim dudh. Custard base ache ar oi merengue ache. Custard base ta hocche dimer shudhu yolk diye. Yolk ar whipped cream ar dudh. তারপরটাকে ফুটিয়ে না ফোটানো জাস্ট ফোটানো একটু আগে অবধি করতে হয়, করে আবার ঠান্ডা করে তাতে নাটমেগ দেওয়া। আর তার ইয়েটা হচ্ছে তোমার ওই দেখালাম যেটা আমরা ওই ফোমের মতো ওটাকে মিশিয়ে দেওয়া। কেমন এতে ভালো বেগনা পাওয়া যায় না? সত্যি ভালো হচ্ছে। নাও দ্য গুড পার্ট, নাও দ্য শেষ হয়ে যাবে আমি খেয়ে নেবো সব। নাও দ্য বেস্ট পার্ট, দি এগ নক। খতম। একটু ইয়ে লাগলে নাটমেকটা হ্যাজ টু বি ফ্রেশলি গ্রেটেড, তাহলে ইয়ে নাটমেক করে করে ফ্রেশলি গ্রেটেড প্রচুর একদম জিনিসটাই আলাদা হয়ে যায়। দারুণ হয়েছে, দারুণ মনে হচ্ছে না? ইয়ে ক্রিম ব্রুলে খাচ্ছি না, ওরকম কি একটা ওই ক্রিম ব্রুলে চকলেট ভীষণ ক্রিম, ক্রিমের একটা টেক্সচার, ক্রিমের একটা টেক্সচার, দারুণ ফ্লেভারফুল, ভীষণ টেস্টি। এটা সত্যি ভীষণ টেস্টি, মানে এই ফ্লেভারটা এত ইউনিক, এরকম সিমিলার ফ্লেভার আমি আগে কখনো খাইনি। তো আমরা স্টারবাকস থেকে এগনক ক্যাফে সরি এগনক লাতে খাই ডিউরিং দিস ক্রিসমাস হলিডে সিজন, বাট ওটা খুব একটা ভালো লাগে না। তো আমার এগনকের প্রতি খুব একটা ভালোবাসা ছিল না, বাট আফটার হ্যাভিং দিস আই রিয়েলি আই হ্যাভ ফলেন ইন লাভ উইথ এগনক। হ্যাপি নিউ ইয়ার। আজকের ব্লগটা এখানেই শেষ, আবার দেখাবে আমার নেক্সট ব্লগে। টিল দেন বাই বাই।